আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। যাই হোক, অনেক দিন থেকে ব্লগ করা হচ্ছে না, আর ব্লগ করার সুযোগও হয়ে আসছে না। তো অনেক দিন পর রংপুরে গেলাম আপুর বাসায়। ওখানে গিয়ে ভাবলাম যে এখানে কয়েকটা ব্লগ করি। তো আমি কারমাইকেল কলেজে গেছিলাম, ওখানকার ক্লিপ নিতে ভুলে গেছি। যাই হোক, আসার সময় আমি কিছু ভিডিও করলাম ওখান থেকে বাসায় আসার সময় আর কি। তো ভিডিও করতে করতে হালকা খিদা লাগছে। পরে আমরা ভাবলাম যে আমরা একটা হোটেলে গিয়ে কিছু হালকা পাতলা নাস্তা করি। তারপর আমরা একটা হোটেলে আসলাম। আসার পর ওখানে পুরি সবজি খেলাম। ওখানে পরোটা ছিল না, যার কারণে আমরা পুরি খাইছি। তারপর ওখানে চাও ছিল না, প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল, চাটা তো খেতেই হবে। পরে আমরা খাওয়া দাওয়া শেষ করে রাস্তার পাশে একটা চায়ের দোকানে বসলাম, ওখানে চা খাচ্ছি। চা খাওয়ার পর বাসায় গেলাম, আবার দুপুরে লাঞ্চ করলাম। লাঞ্চে ছিল পটল ভাজি, শাক ভাজি, গরুর মাংস ছিল, আর হচ্ছে আমার খুব পছন্দের বট, যেটা আমার খুবই ভালো লাগে খেতে। তো আমি এখন বট নিচ্ছি, আর হচ্ছে কালা ভুনা ছিল বট, এই যে কালা ভুনা। যাই হোক, কালা ভুনা, বট, পটল ভাজি, শাক ভাজি, এটা দিয়ে খুব তৃপ্তি করে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর আমরা রেস্ট করলাম কিছুক্ষণ। রেস্ট করার পর ভাবলাম যে হচ্ছে আবার কোথাও ঘুরতে যাব। তো আমরা ঘুরতে যাব কোথায়, আপুকে বললাম যে কোথায় যাওয়া যায়। আপু বলল যে এখানে পাশেই একটা খুব সুন্দর বিনোদন স্পট আছে, চলো ওখানে যাই। তো আমরা ওখানে আসলাম। আসার পর হচ্ছে এখানে বাচ্চাদের গেমসের অপশন আছে, বড়দেরও আছে, বাট আমি গেমস খেলি না, আমার ভালো লাগে না গেমস খেলতে। পরে আমার আপুর ছেলেকে বললাম যে বাবা তুমি খেলবা? তো ও রামুকে অবশ্য বলছিল যে আম্মু আমি গেমস খেলবো। পরে ও গেমস খেললো। তারপর আমি পুরোটা ভিডিও করলাম। ভিডিও করার পর কিছু ছবিও উঠাইছিলাম। জায়গাটা অনেক সুন্দর ছিল, বিভিন্ন লাইটিং ছিল, মানে কালারফুল লাইট আর কি। যাই হোক, তারপর আমি উঠছিলাম নাগরদোলায়। ওই নাগরদোলায় উঠে পুরো রংপুর শহর দেখা যায়। তো আমি ভাবলাম যে রাতের বেলা নাগরদোলায় উঠে পুরো রংপুর শহরটা দেখি। চারপাশে অন্ধকার ছিল, যার কারণে আমি চারপাশটা ভিডিও করিনি, আমি নিচের দিকেই ভিডিও করছিলাম। বিশাল বড় নাগরদোলা ছিল, তো নিচের দিকে ভিডিও করছিলাম। ওখানেও বেবিদের খেলার জন্য আর কি। যাই হোক, তারপর নাগরদোলা থেকে নেমে বাসার দিকে রওনা হলাম। বাসায় গিয়ে আবার আপু রান্না বান্না করতেছে, গরুর মাংস আলু দিয়ে। আমার আলু খেতে খুব ভালো লাগে, তাই আপুকে বললাম যে আপু গরুর মাংস আলু দিয়ে করো। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।